আজকে ইফতার পরে আসলাম, আমরা এই টাকাটা বলতে তোমার কি আজকে আমরা বুঝাই দিব বন্ধুরা। মসজিদের মিম্বারে দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্য যে কোনো পরিস্থিতিতে নামাজ আদায়, বাবা ছেলের বিলাসবহুল গাড়ি দিয়ে এলাকায় গণসংযোগ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে ছবিসহ সার্বিক কার্যক্রম দেখে মনে হতেই পারে স্বনামধন্য শিল্পপতি তিনি। কিন্তু না, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। কুলি থেকে আবেদ আলী কোটিপতি হওয়ার গল্প বাংলা সিনেমার গল্পকেও হার মানাবে। আট বছর বয়সে জীবিকার তাগিদে ঢাকায় আসেন আবেদ আলী, শুরু করেন কুলির কাজ। এক সময়ে ফুটপাতে ঘুমিয়েছেন, এরপর গাড়ি চালন শিখে চাকরি নেন পিএসসিতে, তারপর জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তথ্য। মূলত প্রশ্ন ফাঁসের এই টাকায় আবেদ আলী অর্জন করেন বিপুল সম্পদ। ঢাকায় রিয়েল এস্টেটের ব্যবসা করতেন বলে এলাকায় প্রচার ছিল। কয়েক বছর ধরে এলাকায় ব্যাপক দান খয়রাত করেন চক্রের এই হোতা। সামাজিক কার্যক্রম ছবি তুলে বাবা ছেলের ফেসবুক পোস্ট করে ব্যাপকভাবে প্রচার করেন। গাড়ি চালক ফেসবুক পেজে একটি হোটেল নির্মাণেরও তথ্য দেন। শুধু সম্পদ অর্জন করেই শান্ত হননি, ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে চেয়েছিলেন মাদারীপুর ডাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে। রাজনীতির মাঠে ময়দানে কোটি টাকার গাড়িতে চড়ে গণসংযোগ করেন আবেদ আলী ও তার ছেলে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সিয়াম। গাড়ি চালক আবেদ আলীর ছেলে সিয়াম বর্তমানে ঢাকা উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক। সিয়ামের লাইফস্টাইলও রাজকীয়, ব্যবহার করেন কয়েকটি দামি গাড়ি। গত কুরবানির ঈদে দামি গাড়িতে চড়ে মাংস বন্টনও করেন। কুলি থেকে বাবার উত্থান নিয়ে ছেলে সোহানুর সাম্প্রতিক একটি সমাবেশে বক্তব্য দেন। আবেদ আলী নিজ গ্রামে নির্মাণ করেন বিলাসবহুল বাড়ি, কুয়াকাটায় হোটেল, বাড়ির পাশে করেছেন মসজিদ। এছাড়াও অভিযোগ আছে সরকারি জায়গা দখল করে তার গরুর খামার ও মার্কেট নির্মাণাধীন। উপজেলা পান্তাপাড়া ও পূর্ব বোলতা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ। ঢাকা শহর যাওয়ার ফলে উনি রিক্সা চালাইছে এবং চাউলের ব্যবসা করছে। ব্যবসার পরে আস্তে আস্তে ধাপে ধাপে যখন সেনা হয়েছে তখন চাকরি করলো। স্বল্প আয়ের একজন গাড়ি চালক কিভাবে এত সম্পদের মালিক হন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া। কেউ আবার গাড়ি চালক কোটিপতি হলেও মালিকের অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন। সোমবার রাতে প্রশ্ন ফাঁসের অভিযোগে আবেদ আলী ও তার ছেলে সিয়াম সহ 17 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।